10 জেলা ডেঙ্গুর হটস্পট আগস্টের প্রথম 15 দিনে আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে সংযোগ সড়ক ছাড়াই সেতু ঢাকার 3 জেলায় অপরিকল্পিত নির্মাণে কোটি কোটি টাকা গচ্চা পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের 18 মন্ত্রীর শপথ 3 উপদেষ্টা নিয়োগ করলেন প্রধানমন্ত্রী চেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 12টার 21 এর সংবাদে সাথে আছি রাজীব রহমান দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online আগস্টের প্রথম 15 দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে রাজধানী ঢাকার বাইরেও দ্রুত বাড়ছে ডেঙ্গু 10 জেলা হয়ে উঠেছে হটস্পট বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে গেল দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা সারা দেশব্যাপী 40,000 ছাড়িয়েছে সম্প্রতি দেশের অন্যান্য জেলাতেও ডেঙ্গু রোগী শনাক্তের হার বেড়েছে বিশেষ করে ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী বরিশাল পটুয়াখালী পিরোজপুর চট্টগ্রাম চাঁদপুর ও লক্ষ্মীপুরে বেশি আক্রান্ত হচ্ছেন চলতি বছরের 1 জানুয়ারি থেকে 17 আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট 94,312 জন তাদের মধ্যে ঢাকার বাসিন্দা 46,129 জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 48,183 জন ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে 2,625 শয্যার বিপরীতে ভর্তি আছেন 1,890 জন খালি রয়েছে 28% শয্যা রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা অলরেডি জানেন যে আমরা অনেকগুলো ডেঙ্গু ওয়ার্ড আলাদা করেছি এবং আরও অনেক স্পেস আমরা রেখেছি যাতে কিনা যে যদি আরও বাড়ে তাহলে আমরা আরও বৃদ্ধি করবো আমাদের যে একটা ওয়ার্ড বাড়াইতে গেলে আমাদের যে সমস্যা আমাদের মেন সমস্যা হলো আমাদের নার্সিং স্টাফ কারণ ডেঙ্গু ওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য নার্স একটা ইম্পর্টেন্ট এই জন্য অলরেডি আমরা কিছু নার্সের ডিমান্ড দিয়েছি আরও যদি ডিমান্ড আমরা যদি পাই তাহলে আমাদের ইনশাল্লাহ ডেঙ্গু আর মানে আরও যদি কন্যা 200-300 পর্যন্ত ওয়ার্ড আমরা চালিয়ে যেতে পারবো যদি আমরা নার্স পাই আমাদের আর হিসেবে 300 রোগীকে আমরা জায়গা দিতে পারতেছি এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল মহানগর শিশু হাসপাতাল ও নাজিরা বাজার মাতৃসদন এই 3 হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে পার্থ সারথি 21 টেলিভিশন ঢাকা সেতু আছে কিন্তু সংযোগ সড়ক নেই আর সে কারণেই সেতুগুলো অলস দাঁড়িয়ে আছে মানুষের কোনো কাজেই আসছে না এই চিত্র ঢাকা বিভাগের গাজীপুর সাভার গোপালগঞ্জ ও শরীয়তপুরের এভাবে পরিকল্পনা ছাড়া সেতু নির্মাণ করায় জলে গেছে কোটি কোটি টাকা শুধুমাত্র গাজীপুর সিটি কর্পোরেশন সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিলেও বাকিগুলোর কী হবে তার কোনো সদুত্তর মেলেনি প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট এভাবেই ঝুলন্ত মাচা বেয়ে উঠতে হয় ধামরাইয়ের গাজীখালী নদীর উপর নির্মিত এই সেতুতে গত 5 বছর ধরে এভাবেই 3.5 কোটি টাকার সেতুর উপর দিয়ে চলতে হচ্ছে স্থানীয়দের বাসার ইয়া দিছে এই জন্য আমরা চলাফেরা অনেক অসুবিধা হয়ে যায় আমাদের এই চিত্র সাভারের ব্যাংকটাউন থেকে গ্যান্ডা উলায়েল বাসস্ট্যান্ড সড়কে যেতে হয় এই সেতু দিয়ে এখানে শুধু সেতুই আছে দুপাশে নেই কোনো সড়ক এখান থেকে অ্যাম্বুলেন্স যেতে পারে না এবং অটো রিক্সা যারা চালা তাদের গাড়ি পড়ে যায় ছেলে মেয়ে ঠিকমতো স্কুলে যাইতে পারে না কন্ট্রাক্টর কই আছে বা কেন করে না সেটা তো আমরা বলতে পারবো না সাভারের আরেকটি সেতু উলাইল বাসস্ট্যান্ড থেকে সাদাপুর যাতায়াতের জন্য 4,31,00,000 টাকা খরচে সেতুটি কি কারণে তৈরি করা হয়েছে কেউ তা জানে না নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে লাপাত্তা কাজ খাওটা করে ওষুধ গুটা করে পাঁচটা বসে গেল বনগাঁড়ের উন্নয়নের মানুষও অনেক সমস্যা হইতেছে লক্ষ লক্ষ মানুষ চলাচল করতেছে আমাদের ব্রিজ দরকার এ নিয়ে স্থানীয় প্রকৌশল বিভাগ থেকে সংযোগ সড়কের বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি যদিও এখনো তারা সেতুর কাজই শেষ করতে চায় কাজটি নতুন ভাবে সম্পন্ন করার জন্য টেন্ডার প্রক্রিয়া গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ওপর এ সেতুতে এক পাশে সংযোগ সড়ক থাকলেও আরেক পাশে নেই
4,26,00,000 টাকার এই সেতুতে চলতে হচ্ছে ঝুঁকি নিয়ে। আমরা যে রাস্তা দিয়ে নামি মনে হয় যে পাহাড় দিয়ে নামতেছি। ব্রিজটার ঘাড়া টাকা খালি করে রাখছে আর রাস্তাটা করে দিতেছে না। সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। মাস্টারওয়েতে সংযোগ করার জন্য আমরা একটা প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করেছি, আশা করি কিছুদিনের মধ্যেই আমাদের এই কাজটা বাস্তবায়নের দিকে যাবে। গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেলের উপর নির্মিত বোলতলি গার্ডার ব্রিজটি কোনো কাজেই আসছে না। 18 কোটি টাকা খরচ হলেও সংযোগ সড়ক না হওয়ায় হতাশায় 10 গ্রামের মানুষ। একটা গর্ভবতী মহিলাকে যদি গোপালগঞ্জ সিজার করতে নিতে হয়, সেই মহিলা খেয়া ঘাটার থেকে মারা যায়। প্রায় 1 বছর বন্ধ রয়েছে, আমরা যা চলতে পারি না, খেওয়ায় যাই আসি, পয়সা লাগে। সড়কটা না হওয়া পর্যন্ত আমরা পারাপারে খুব অসুবিধার ভিতর আছি। এই সেতুটিও নির্মাণ হয়েছে 4 বছর আগে, এখানেও সড়ক না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন শরীয়তপুরের 8 গ্রামের মানুষ। বৃষ্টি হলে একটু এই জায়গায় কয়েকজন না থাকে, বাড়িতে যাইতে পারি না, একটা মাল সামান নিয়ে বাড়িতে ঢুকতে পারি না। পরিকল্পনা ছাড়া কোটি কোটি টাকা কেন জলে ফেলা হলো তার কোনো উত্তর মেলেনি নির্মাণ কর্তৃপক্ষের কাছ থেকে। পুরস্কারটি দেয়া হয়। গত মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ ছন্দে ছিলেন মেসি। সবচেয়ে বড় অর্জন কাতার বিশ্বকাপ জয়, এছাড়া পিএসজির লীগ জয়েও ভূমিকা ছিল লিওর। সে কারণেই এগিয়ে থাকছেন তিনি। এদিকে বিশ্বকাপে ব্যর্থ হলেও গত মৌসুমে ম্যান সিটি ট্রেবল জয়ে অবদান রেখে তালিকায় জায়গা করে নিয়েছেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। আলাদাভাবে নজরে থাকছে গেল মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হ্যালান্ডের দিকেও। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 10 জেলা ডেঙ্গুর হটস্পট, আগস্টের প্রথম 15 দিনে আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। সংযোগ সড়ক ছাড়াই সেতু, ঢাকার 3 জেলায় অপরিকল্পিত নির্মাণে কোটি কোটি টাকা খরচা। এবং পাকিস্তানে অন্তর্বর্তী সরকারের 18 মন্ত্রীর শপথ, 3 উপদেষ্টা নিয়োগ করলেন প্রধানমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।